নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই ওম নম শিবায় ওম নম শিবায় ও নম শিবায় প্রত্যেকে কমেন্ট বক্সে অবশ্যই এই কমেন্টটি করবেন আগামীকাল তেইশে জানুয়ারি দু হাজার তেইশ জানুয়ারি দু সোমবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে সেই রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেককে একটি কথা আমি অনুরোধ করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনুন গুরুত্বপূর্ণ একটি আলোচনা কারণ এখানে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আমি কথা জানাবো মোটো ভিডিওটি কেটে কেটে দেখবেন না তাতে অনেক কিছু আপনি হয়তো মিস করে যেতে পারেন দেখুন আমাদের জীবনে সংখ্যা তত্ত্বের কিন্তু একটা ভূমিকা কিন্তু রয়েছে আপনার জন্ম ছক অনুযায়ী কোন সংখ্যাগুলো আপনার জন্য সেরা সেরা সংখ্যা সুইটেবল নম্বর আপনার জন্য সেটা কিন্তু জানা দরকার অর্থাৎ এই যে আপনার অনুযায়ী আপনার সংখ্যা কোনটি এটা কিন্তু জানা প্রথম দরকার প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটি লাকি নাম্বার কিন্তু থাকে তো এখানে আপনাকে দেখতে হবে আপনার জন্ম ছকে কোন সংখ্যাগুলো আপনার ক্ষেত্রে লাকি তার উপর কিন্তু আপনি একটা তারিখ হিসাবে সেই তারিখ হিসাবে বা সেই সংখ্যা হিসাবে আপনি একটি টিকিট যদি কাটেন সেখানে কিন্তু আপনার প্রাপ্তি হওয়া কিন্তু সম্ভব বুঝার চেষ্টা করুন আমি বললাম আপনি কি টিকিট কাটতে চলেছে সেটা করবেন না এবং দেখুন আপনার জন্ম ছকে রাহু গ্রহ কোনভাবে অবস্থান করছে রাহু গ্রহ কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে লগ্ন টু দ্বাদশের মধ্যে কোন রাহু অবস্থান করছে আপনার ক্ষেত্রে রাহু কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে এটা আগে জেনে নিন তারপর কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে মহাপ্রাপ্তি যোগ আছে কি না দেখুন প্রত্যেকের ক্ষেত্রে প্রাপ্তির কিন্তু একটা মহাপ্রাপ্তির কিন্তু একটা যোগ কিন্তু থাকে কারো কারো ক্ষেত্রে আগে থাকে কারো কারো ক্ষেত্রে দেরিতে থাকে অর্থাৎ এই যে সময়টা নির্বাচন করা অর্থাৎ সঠিক সময় নির্বাচন করাই হচ্ছে একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের কিন্তু কাজ আর রাহুকে বলবান করে রাহুর ক্ষমতা বাড়িয়ে বলবত্তা বৃদ্ধি করে যাদের ক্ষেত্রে অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে রক্ষা কবচ আপনার ক্ষেত্রে কিন্তু মিরাকেল কাজ কিন্তু দেবে এই এক দু নম্বরের জন্য স্যার আমার গল্পের জন্য একটি মিস খেয়ে গেল বড় অ্যামাউন্ট রাহু রক্ষা দেখুন আমি একটি কথা বারবার বলছি যে কোনো জিনিস একটু ধৈর্য ধরুন যারা বুকিং করছেন তাদের তারা প্রচুর পরিমাণে বারবার বলছেন যে স্যার তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করলে কাজ হবে না একটু সময় দিন একটু সময় দিন সঠিক নিয়মে সঠিক তন্ত্রমতে শোধন করে সঠিক প্রক্রিয়াতে সঠিক তিথি নক্ষত্রে সঠিক দিনে শোধন করে আপনি কিন্তু রাহুরক্ষা কবচটি পরিধান করবেন কারণ এখানে তো তৈরি করতে হবে তাড়াহুড়ো করলে অনেকেই বলছেন স্যার আমি খুব আর্জেন্ট খুব তাড়াতাড়ি করে দেন দেখুন মেন বিষয় হচ্ছে কাজ প্রাপ্তির জায়গাটা কিন্তু আমার যেন ঘটে একটু ধৈর্য ধরুন কারণ প্রচুর 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 রাহুরক্ষা কবচ একের পর এক বুকিং করছেন কিন্তু সময় দিতে হবে কারণ আমার কিছু তিথি নক্ষত্র দিনক্ষণ তন্ত্র মতে কিছু কাজ করা সমস্ত কিছু বিষয় কিন্তু রয়েছে তো এখানে সময় দিন নিশ্চিত রূপে আপনারা কিন্তু একটু ধৈর্য ধরুন এবং যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন না ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু আপনারা এই রাহুরক্ষা কবচ কিন্তু আপনারা পাবেন যারা ক্যাশ অন ডেলিভারি করতে চাইছেন রাহুরক্ষা কবচ স্পেশাল সেটা কিন্তু বর্তমানে এই অফারটা আপনাদের জন্য কিন্তু চালু কিন্তু হয়ে গেছে দেখুন এই যে প্রাপ্তির জায়গাটাতে যাদের বাধা আসছে আমাদের ভাগ্য ভাবটা দেখা দরকার কারণ ভাগ্য ছাড়া কিচ্ছু হয় না আমাদের ভাগ্যভাব আমাদের ধনভাব আমাদের আকস্মিক প্রাপ্তির ভাব এবং আমাদের সফলতা ভাব এই ভাবগুলো কিন্তু দেখা দরকার এই ভাবগুলো যদি আমাদের জন্মছকে ভালো শুভ অবস্থাতে থাকে তাহলে নিশ্চিত রূপে আমার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে কারণ ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না যাদের ক্ষেত্রে সময়টা অতিক্রম হয়ে গেছে আপনি হয়তো বুঝতে পারেননি আমি রায় খুব মানে চ্যালেঞ্জের সাথে বলছি বাচ ছাত্র রিফর্মেশন করেন যাদের সময় পেরিয়ে গেছে তারা বাচ ছাত্র করেন আর যাদের ক্ষেত্রে আছে তাদের তো অবশ্যই আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন বিশেষ কিছু নিয়ম আছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু দেখা একান্ত দরকার এবং আপনার রাহু শুক্র শনি এবং বুধ আপনার জন্মছকে কোন পজিশনে আছে সেটা আগে জেনে নিন এই চারটি গ্রহ কিন্তু এই কলিযুগে কিন্তু হঠাৎ প্রাপ্তি কিন্তু দিয়ে কিন্তু থাকে প্রত্যেক মানুষের ক্ষেত্রে কম বেশি প্রত্যেক মানুষই যে আমি খুব অল্প সময়ে প্রচুর অর্থ প্রাপ্তি হবে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে হয় না কারো খুব তাড়াতাড়ি অর্থ প্রাপ্তি হয় কারো একটু দেরিতে হয় অনেকে চায় ভালো লাক্সারি বাড়ি জীবনটা বিলাসবহুল দেখুন স্বপ্ন দেখি স্বপ্নকে বাস্তবায়িত কিন্তু করতে হবে অর্থাৎ এই যে হঠাৎ যে কাজটা ঘটিয়ে থাকে সেটা হচ্ছে স্পেশাল যে গ্রহ আকর্ষিক প্রাপ্তির যে মালিক কলিযুগের রাজা আকর্ষিক প্রাপ্তির মালিকের জন্য সেটি হচ্ছে একমাত্র হচ্ছে রাহু গ্রহ রাহুর বলবত্তা বৃদ্ধি করুন তাহলে দেখবেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে আগামীকাল সোমবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি ডিটেলস আলোচনা করতে চলেছি যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন যারা ন্যাকাল চার্ট বিশ্লেষণ করতে চাইছেন কিংবা আপনারা হস্তরেখা বিশ্লেষণ করতে চাইছেন রূপে এটা অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস এবং এর পাশাপাশি যারা কবজ নিতে চাইছেন ক্যাশ অন ডেলিভারিরও সিস্টেম কিন্তু চালু কিন্তু হয়ে গেছে তো যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশির নাম একে একে আমি বলবো এবং এটা হচ্ছে ইন জেনারেল টার্গেট নাম্বার ইন জেনারেল আপনার সময় যদি আপনার গাঢ় যোগ থাকে তাহলে আগামীকাল কিন্তু আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে আলোচনাটা শুরু করা যাক অনেকে অধীর আগ্রহে বসে আছেন যে দেখি আজকে কোন কোন রাশিগুলো বলে আমি তার মধ্যে আছি কি না বুঝতে পেরেছি প্রত্যেকে আগ্রহ কিন্তু দেখুন শুধু রাশির নাম না আগের যে কথাগুলো বললাম না এটা রাশির থেকেও গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ কথা আমি কিন্তু আপনাদেরকে বললাম এই জন্য কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হয় নয়তো পিছিয়ে পড়তে হয় কৌশিক রায় প্রোগ্রাম যারা দেখে তারা সবসময় এগিয়ে থাকে নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি টার্গেট নাম্বার ছয় শুভ সময় দশটা তিন মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি টার্গেট নাম্বার আট শুভ সময় এগারোটা ছিচল্লিশ বারোটা আঠাশ তিন নম্বর রাশি মেষ টার্গেট নাম্বার আট পাঁচ শুভ সময় দশটা পনেরো এগারোটা ছাব্বিশ এরপর যে রাশি কথা আমি বলবো চার নম্বর রাশি সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি টার্গেট নাম্বার নয় দুই শুভ সময় দশটা চুয়াল্লিশ বারোটা আঠেরো সকাল দশটা চুয়াল্লিশ দুপুর বারোটা আঠেরো অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে সেটি হচ্ছে আপনার কর্কট রাশি টার্গেট নাম্বার সাত ছয় সময় ডট বারোটা থেকে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ প্রত্যেককে আবারও বলবো ওং নম শিবায় ওং নম শিবায় ও নমসিভায় প্রত্যেকে কমেন্ট করুন এবং একটি অনুরোধ আপনাদের কাছে চ্যানেলটি আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন অর্থাৎ এই ভিডিওটি প্রচুর পরিমাণে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিবার পরিজনের মধ্যে কিন্তু ছড়িয়ে দিন তবে আমি যে প্রাপ্তির কথা বলছি আগামীকাল যে কোনো দিক থেকে কিন্তু এই মহাপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে যে কোনো দিক থেকে আপনি আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু আপনার হতে পারে অর্থাৎ টোটালটা হচ্ছে এটা ভাগ্যের খেলা আপনার ভাগ্য যদি সাথ দেয় আমি বারবার বলি আপনি অনেক উন্নতি আপনি কিন্তু পেতে কিন্তু পারেন ভিডিওটি এই পর্যন্তই নমস্কার